তোকে আমি কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করব, তুই তার উত্তর দিবি। যদি দিতে পারিস একটা উত্তর একটা চকলেট, ঠিক আছে? তোর কাছে মনে করলি 5টি চকলেট ছিল, তোকে আমি আবার 9টি চকলেট দিলাম, তাহলে তোর কাছে কটি চকলেট হলো? 14টা। বল, তুই ঠিক বলেছ তো? আচ্ছা, এবারে 14টার থেকে তুই যদি সৌম্যদীপকে 2টো দিয়ে দিলি, কটা থাকলো? কটা? তোমাকে সোজা জিজ্ঞেস করবো, আবার সৌম্যদীপ বসো বসো, তোমাকে সোজা জিজ্ঞেস করবো, পারবি বলতে ঠিক মতো? বল, তোর কাছে, তুই তো অত বড় পারবি না ওর মতো, তাহলে তোর কাছে মনে করলি 5টি চকলেট ছিল, রিয়া তোকে আবার 5টি চকলেট দিল, কটি চকলেট হলো? 10টি। ঠিক তো? বল, রিয়া ঠিক বলেছে? এটি নাও তোমার একটি, ঠিক আছে? আবার তুই বল, তোকে মনে করলে আমি, তোর কাছে ছিল 10টি চকলেট, তুই সৌম্যদীপকে 4টি দিয়ে দিলি, কটা হলো? তোর কাছে কটি চকলেট ছিল? 10টি, আর একটা আমি একটা দিয়ে দিলাম। 4টি দিয়ে দিলি? 4টি দিয়ে দিলাম ওকে। দিয়ে দিলে কি হয়? 6টা। হ্যাঁ, কি করে হলো? দিয়ে দিলে কি হয়? দিয়ে দিলে বিয়োগ হয়ে, বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 6টা না তোমার। আবার তুই বল, তোর কাছে ছিল 5টি চকলেট, তুই ওকে 3টা দিয়ে দিলি, কটা থাকছে? পাঁচটি ছিল, 3টা দিয়ে দিলে কটা যাচ্ছে? তাহলে চকলেট পাবি না কিন্তু। বল, 5টা থেকে দিয়ে দিলে কি হয়? দিয়ে দিলে বিয়োগ হয়ে যাচ্ছে তো, তাহলে 5টি থেকে 5টি আঙ্গুল দেখো, 1 না 2 না 3 বল, 5টি আঙ্গুল থেকে কটা দিয়ে দিচ্ছ? 3টে দিয়ে দিচ্ছ, 3টে আঙ্গুল বন্ধ করো, হ্যাঁ 3টে, আরেকটা বন্ধ করো, কটা আঙ্গুল থাকছে সোজা করো? 2টো। তাহলে এই নাও, তাহলে খুশি তো? বন্ধুরা, আবার যদি মজার মজার ভিডিও যাও, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো।